পুরে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বলছিলাম আর টেক নিউজ আসবে না, ওইটা ছিল আগের স্টুডিওর বিষয়। নতুন স্টুডিওতে নতুন করে অবশ্যই টেক নিউজ পাবেন, এবং আজকে খুবই দারুণ একটা দিন আমাদের জন্য বলতে পারেন, কারণ বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম মেট্রো রেল উদ্বোধন হলো। মেট্রো রেল তো ঢাকা শহরে বেশ কিছুদিন যাবো চলাচল করছিল, মানে পরীক্ষামূলকভাবে, বাট ফাইনালি আজকে সেটা উদ্বোধন হয়ে গেল এবং আমরা কিন্তু চাইলে মেট্রো রেলে যাতায়াত করতে পারবো দু একদিনের মধ্যেই। তো মেট্রো রেল সম্বন্ধে মনে হয় আপনারা অলরেডি সব কিছুই জানেন, তারপরেও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো শেয়ার করাই যেতে পারে। যেমন ধরুন মেট্রো রেলের ভাড়া কত, এই মুহূর্তে কত দূর, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় মেট্রো রেল সার্ভিস পাওয়া যাবে, কোথায় চলবে আর কি। তো ফার্স্টে যদি বলি কোথায় চলবে, উত্তরা এক নম্বর যে স্টেশনটা রয়েছে ওইখান থেকে একদম আগারগা পর্যন্ত আসা যাবে। তো উত্তরাবাসী এবারে চাইলে আপনারা মিরপুর আসতে পারবেন সহজেই। ভাড়া কত, মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া এই মুহূর্তে হতো 60 টাকা, 60 টাকা। অর্থাৎ উত্তরার এক নম্বর স্টেশন থেকে আপনি যদি আগারগাঁয় গিয়ে নামেন তাহলে 60 টাকা খরচ করতে হবে, 60 টাকা, 60, 60। আর সর্বনিম্ন মেবি 20 টাকা, অর্থাৎ উত্তরা ওই স্টেশন থেকে ওঠার পরবর্তী স্টেশনে যদি নামেন মেবি সেটা 20 টাকা, এরকমই যতটুকু আমি জানছিলাম। ভালোই লাগছে, ব্যাপারটা খারাপ না, বাংলাদেশে ফাইনালি মেট্রো রেলে চলা যাবে। তো আশা করছি আমরা খুব শীঘ্রই চড়বো। তো যেদিন চড়বো ওই দিনও আর একটা ভিডিও দেওয়ার আমি নিশ্চয়ই ট্রাই করবো, ভিতরে কী কী ব্যবস্থাপনা আছে। অলরেডি যদিও আমরা মেট্রো রেল নিয়ে একদম বিশদ একটা ভিডিও তৈরি করছিলাম, যারা দেখেননি দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটিং দেওয়া থাকবে। মেট্রো রেলের খবরটাকে একটু পাশে রাখলে রেডমির বিষয় চলে আসবে, কারণ রেডমি কে সিরিজটা, রেডমির যে কে সিরিজ এটা বেশ জনপ্রিয়, এবং ফাইনালি রেডমি কে 60 সিরিজ লঞ্চ হয়ে গেছে চায়নাতে, যেখানে 3-3টি স্মার্টফোন আপাতত এসেছে, ভবিষ্যতে আরও আসবে, যেমন গেমিং এডিশন আসবে, তাছাড়াও আরও অন্য অন্য কিছু আসতে পারে। তো রেডমির যে 3টা ডিভাইস আসলো মানে কে সিরিজের, তার মধ্যে রয়েছে রেডমি কে 60, কে 60 প্রো এবং কে 60 ই। কে 60 একদম ছোটো ভাই, যেটা একটু কম দামে পাওয়া যাবে। তো আমরা একটু বড় ভাইকে দিয়ে শুরু করি, রেডমি কে 50, কে 60 প্রো। এই স্মার্টফোনটার বেস ভ্যারিয়েন্ট 8/128 GB, এর যে দাম তা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে ধরুন 45,000-এর প্লাস মাইনাস এর মধ্যে আসার কথা। যদিও বাংলাদেশে আসলে প্রথম দেখবেন দাম অনেক বেশি থাকবে, 8Zen 2 প্রসেসর হিসেবে রয়েছে, এতে দাম কম হবে না, বেশিই হবে। আবার 2K রেজলিউশনের প্যানেল, ওলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ক্যামেরা সনি আইএমএক্স 800, যা মূলত 50 MP একটি শুটার, পাশাপাশি 2 MP আরও একটি শুটার রয়েছে এবং 8 MP আল্ট্রাওয়াইড মেবি, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 MP শুটার। 2 MP শুটার কাউকে ছাড়ে না, মানে সে পাশে পাশে সবসময় থাকবে, এরকম একটা অবস্থা। তবে এটা ভালো বিষয়, দেখুন মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটে অলরেডি 2K রেজলিউশন কিন্তু চলে আসছে, প্রতি 5000mAh ব্যাটারি থাকবে এবং 120W চার্জার। দেন এর থেকে অল্প একটু ছোটো ভাই রেডমি কে 60, ওইটার বেস ভ্যারিয়েন্ট 8/128 GB ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশে ধরুন 35,000-এর আশেপাশে হওয়া উচিত, যদিও আসলে দাম বেশি হবে, 40++ হবে আমার যা মনে হয়। ওইটাতে 8Zen 1 রয়েছে, যেটাও যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর, এতেও 2K রেজলিউশনের অ্যামোলেড প্যানেলই থাকবে। দেন এইটার ক্যামেরা সেকশনে 64 MP মেইন শুটার, 8 MP আল্ট্রাওয়াইড, 2 MP আরও একটি শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 MP শুটার। ব্যাটারির ক্ষেত্রে কিছুটা বড়, 5500mAh ব্যাটারি এবং 67W চার্জার। এরপরে যদি একদম ছোটো ভাইয়ের কাছে চলে আসি, রেডমি কে 50, কে 60 ই, বারবার 50 চলে আসে কেন, মানে এই বছর আমরা তো 50 নিয়ে নাড়াচাড়া করছিলাম, তো বারবার ওটাই চলে আসছে। তো কে 60 ই এইটার বেস ভ্যারিয়েন্ট তা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে দাঁড়ায় ধরুন 30,000-এর আশেপাশে, যা 6/128 GB ভ্যারিয়েন্ট। এতেও 2K রেজলিউশনের ওলেড প্যানেল রয়েছে, হ্যাঁ আপনি একদম ছোটো ভাইও 2K রেজলিউশন ঠিকই পাচ্ছেন, তবে প্রসেসর মিডিয়াটেকের, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, যেটা মোটেই একদম মানে গ্যাদা টাইপের কোনো প্রসেসর না, এটাও যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসর হিসেবে আমরা জানি, অলরেডি বেশ কয়েকটা স্মার্টফোনে আমরা আসতে দেখেছি, হয়তো আপনারা অনেকে ব্যবহারও করতে পারেন। তবে এখানে এসে ক্যামেরা একটু ছোটো হয়েছে, এখানে সনি আইএমএক্স 582, যা মূলত 48 MP একটি শুটার, 8 MP আর একটি শুটার, 2 MP আর একটি শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 MP ক্যামেরা, ব্যাটারি 5500mAh, 67W চার্জার। তো এই ডিভাইসগুলোর যে দাম, মানে চায়নার কারেন্সি থেকে বাংলাদেশটাকে কনভার্ট করলে যা দাঁড়ায়, তাতে কিন্তু খুব সুন্দর মনে হয়, দারুণ প্যাকেজ মনে হয়, কিন্তু বাংলাদেশে আসতে আসতে দেখবেন যে দাম অনেকটা বেড়ে যায়। তেমনটা হলে ব্যাপারটা খুব একটা জমবে না, বাট একটু কম দামে আসলে আশা করছি খুব দারুণ জমবে, এবং আমাদের চ্যানেলে আপনারা খুব শীঘ্রই এই স্মার্টফোনগুলো আসলে রিভিউ পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা একটা ছবি দেখছেন, হ্যাঁ এটা একটা স্মার্টফোনের ছবি, ইহা হতে পারে, মানে অনেকেই দাবি করছে লিকস্টাররা, এটা হতে পারে রেনো, ওপো রেনো 10 প্রো, ওই স্মার্টফোনের হয়তো কোনো একটা কি বলা যায় প্যাটেন্ট আর কি। এদিকে রিয়েলমিও কিন্তু চুপ নেই, রিয়েলমির জিটি নিও সিরিজের আপকামিং স্মার্টফোন রিয়েলমি জিটি নিও 5, ওই মোবাইল ফোনে কী কী নিয়ে আসবে সে ব্যাপারে এখন মোটামুটি ক্লিয়ার। 1.5K রেজলিউশনের প্যানেল থাকবে এতে, ওলেড প্যানেল মূলত 144Hz রিফ্রেশ রেট, তো এখানে আবার 2K দেয়নি, বাট 144Hz হচ্ছে গিয়ে রিফ্রেশ রেট। এখানে ক্যামেরাও বেশ ভালো কিছু, সনি আইএমএক্স 890, এতে আবার ওয়াইএস থাকবে। দেন এইটাতে নাকি চার্জার থাকবে বিশাল বড় সাইজের, 240W চার্জার,
অবশ্য অলরেডি রিয়েলমি কিন্তু মানে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা 240W চার্জার নিয়ে আসছে খুব শীঘ্রই, এই স্মার্টফোনের সাথে আসার পসিবিলিটি আছে। তবে এই স্মার্টফোনের মেবি দুইটি ভ্যারিয়েন্ট থাকবে দুই রকম, একটাতে ব্যাটারি একটু বড় থাকবে বাট চার্জার থাকবে 150W, আর একটা ব্যাটারি কিছুটা ছোটো থাকবে কিন্তু চার্জার থাকবে যেটা 240W। ইন্টারেস্টিং, এলজি সবসময় দেখবেন নতুন কিছু করার চেষ্টা করে, মার্কেটে গতানুগতিক সবাই যেটা নিয়ে মানে কাজ করছে তারা ওই জায়গার বাইরে গিয়ে আরও আপডেটেড কিছু নিয়ে কাজ করা ট্রাই করে, বিশেষ করে ডিসপ্লে সেকশনে ক্যামেরা সেকশনেও। তো তেমনিভাবে এলজি নতুন একটি সেন্সর বা নতুন একটি ক্যামেরা মডিউল তৈরি করছে যেটা জুম লেন্সের কাজ করবে, অর্থাৎ জুম করে ছবি নিতে পারবে অপটিক্যালি, কিন্তু ক্যামেরা মডিউল বড় করতে হবে না। এখনকার দিনে দেখুন এই যে জুম লেন্স বা প্যারিস্কোপিক জুম লেন্সের জন্য বিশাল বড় জায়গা লাগে, মডিউলটা অনেকটা বেরিয়ে আসে। এই স্মার্টফোনটার যতটা স্লিম তার সাথে দেখুন এখানে ক্যামেরা মডিউলটা কতটা মোটা। তাদের এই নতুন টেকনোলজি যদি ইউজ করা হয় স্মার্টফোনে আর এই সমস্ত মডিউল টডিউল থাকবে না, কারণ ওটা খুবই ন্যারো, খুবই পাতলা, যেটা স্মার্টফোনের ভিতরেই সেট করা যাবে, তখন ক্যামেরার এত বড় সড়ো বাম্পার থাকবে না। তো এই বিষয়টা যদি আসলে কাজে লাগে তাহলে দেখবেন স্মার্টফোনের ডিজাইনে আরও দারুণ পরিবর্তন আনা সম্ভব হবে হয়তো। রেডমি নোট 12 সিরিজের নতুন আরও একটি স্মার্টফোন তারা লঞ্চ করে দিল, মানে রেডমি একটার পর একটা লঞ্চ করতেই থাকে। রেডমি নোট 12 প্রো এক্সট্রিম এডিশন, যার বেস ভ্যারিয়েন্ট 6128GB এবং এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে দাঁড়ায় মোটামুটি অ্যারাউন্ড 25K, 25,000 টাকা। তো কী অফার করছে এই স্মার্টফোন? ফুল এইচডি প্লাস রেজলিউশনের, 120Hz হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে যা মূলত ওলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7780 রয়েছে প্রসেসর সেকশনে, ক্যামেরা মেইন শুটার 108MP, 8MP আরও একটি শুটার, 2MP আরও একটি শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16MP শুটার, 5000mAh এর ব্যাটারি এবং 67W চার্জার। তো রেডমির তরফ থেকে আরও একটি স্মার্টফোন, বাংলাদেশের 12 সিরিজের স্মার্টফোন কবে লঞ্চ হবে তার কোনো খবর নেই, ইভেন আনঅফিসিয়ালও এখনও কিন্তু আসেনি। তবে ভিভোর একটি নতুন স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, যা ওয়াই সিরিজের, মোটামুটি বলতে পারেন মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন। দেখা যাক ভিভো নতুন কোন ফোন নিয়ে আসে, তবে আমরা একেবারে ডিফারেন্ট, একেবারে নতুন একটা ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করছি, মানে ব্যবহার করেছি অনেকদিন আগে, অলরেডি ভিডিওটাও রেডি আছে অলমোস্ট, তো আমরা খুব শীঘ্রই ওইটার ভিডিও আপলোড করব। আশা করছি নতুন ব্র্যান্ডের নতুন স্মার্টফোনের ভিডিও উপভোগ করবেন, তো স্টে টিউন। আর আজকে থেকে আপনারা আবার কমেন্ট করা শুরু করে দিন টেক নিউজে, আগামীকালকের টেক নিউজগুলোতে, পরবর্তী টেক নিউজগুলোতে কিন্তু আমরা প্রতিদিনের মতো ওই যে কমেন্টের উত্তর দিতাম সেগুলো দেওয়া শুরু করব। ওকে, তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব, সবাই অনেক বেশি ভালো থাকবেন, হ্যাঁ অনেক বেশি, তারা